যৌক্তিক কারণ দেখালে ঈদ যাত্রায় মোটরসাইকেল চালকদের বাধা দেবে না পুলিশ। প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি যেতেও পারবেন তারা। পুলিশ কর্মকর্তারা মনে করেন, মোটরসাইকেল চালানো একজন মানুষের একান্তই ব্যক্তিগত অধিকার, এতে বিধিনিষেধ দেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হতে পারে। তবে সরকারের বিভিন্ন দপ্তর থেকে যেহেতু আদেশ দেওয়া হয়েছে, তা ফলো করবেন তারা। এক্ষেত্রে মানুষকে মোটরসাইকেল চালানো থেকে পুলিশ সদস্যরা নিবৃত্ত করার চেষ্টা করবেন। কেউ যৌক্তিক কারণে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মতো কঠোর পদক্ষেপে না যাওয়ার ইঙ্গিত করেছেন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। বুধবার পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। এ সময় একাধিক পুলিশ কর্মকর্তা এমন মতামত তুলে ধরেন। এদিকে বিআরটিএ মোটরসাইকেলে চলাচলে যে বিধিনিষেধ আরোপ করেছে, তাতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলেও মত বাহিনীর কর্মকর্তাদের। মোটরসাইকেল চালানো একজন মানুষের একান্তই ব্যক্তিগত অধিকার বলে মনে করছেন তারা। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, ঈদের সময় প্রতিটি মোটরসাইকেল আটকে তার বাড়ি যাওয়ার কারণ জানার যৌক্তিকতা আছে বলে মনে করেন না তারা। ঈদ যাত্রার সময় 1 থেকে 2 মিনিট রাস্তা বন্ধ থাকলে দীর্ঘ যানজটের আশঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবার থেকে ঢাকায় অন্তত 8টি চেকপোস্টে পুলিশ থাকবে, সেখানে থাকবে ট্রাফিক পুলিশও। অন্যদিকে ঈদের আগে এবং পরে 7 দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সরকারি নির্দেশনা কিভাবে কার্যকর করা হবে তা এখনও স্পষ্ট নয়। যৌক্তিক প্রয়োজনে মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার অনুমতি হাইওয়ে পুলিশের কাছ থেকে কিভাবে মিলবে সেটা নিয়েও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। গত রবিবার সড়ক পরিবহন সচিব ABM আমিনুল্লাহ নুরি জানান, ঈদের আগে এবং পরে 7 দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না, বন্ধ থাকবে মহাসড়কে রাইড শেয়ারিংও। 7 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত এটি বহাল থাকবে। সরকারের এই নির্দেশনা পরিপালনে আগামী 7 জুলাই থেকে রাজধানীর প্রবেশ মুখে প্রতিটি মোটরসাইকেল আটকানো হবে। তবে রাজধানী থেকে আশেপাশে ঢাকা জেলার অধীন কোনো গন্তব্যে চলাচলকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।